অচিপ্ত নারীকে ভুলতে পারাটাই এখন আমার জীবনের একমাত্র সাধনা। ইলিনা, আমি এক তৃপ্ত নারীর মুখ দেখতে চাই, যার মুখে সুখের ঠিকানা লেখা আছে। তোমার মুখ খুব ভয় করে পল্লব, তুমি তো একজন শিল্পী, তুমি যা খোঁজো যা খুঁজবে হয়তো সেগুলো আমি দিতে পারবো না। যে পুলিশটা ইনভেস্টিগেশনের কাজে এসেছিল, যাওয়ার সময় একটা দামি কথা বলে গেছে, জানো, ক্যানভাসে ছবি আঁকতে গিয়ে আমি যেন জীবনের ছবিটা আঁকতে না ভুলে যাই। ইলিনা, আমি খুব মন দিয়ে আমার জীবনের ছবিটা আঁকতে চাই, তোমার আর আমার ছবি। পল্লব, পল্লব, কোন সাহসে তুমি রিনাকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে এলে? নিজের স্ত্রীকে বাড়ি আনার জন্য খুব বেশি সাহসের তো প্রয়োজন হয় না কুণালদা? হয় পল্লব, তোমাকে আমি বলেছিলাম ইলিনা আর তোমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। কেন? কেননা যে ইলিনা আমাকে অস্বীকার করে তোমাকে বিয়ে করবে বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তাকে জন্ম দিয়েছিলেন আমার বাবা কৃষ্ণ কিশোর ব্যানার্জি, আর আজ যে ইলিনা তোমার সামনে দাঁড়িয়ে আছে তাকে জীবন দিয়েছি আমি, তার এই নতুন চেহারা দিয়েছি আমি নিজের টাকায়। এই ইলিনার ওপর তোমার কোন অধিকার নেই। চল চল, দাঁড়ান। আগে ইলিনাকে জিজ্ঞেস করুন ও কি চায়। ও যদি সত্যি আমার কাছ থেকে মুক্তি চায় তাহলে আমি ওকে আটকাবো না, তাই নাকি? তুমি তো একেবারে পুরোপুরি মুক্তি পেতে চেয়েছিলে পল্লব, এমন ব্যবস্থা করেছিলে যাতে ইলিনা পৃথিবী থেকেই মুছে যায়। সেদিন আমি এসে না পড়লে তোমার সেই ইচ্ছেটাও পূর্ণ হয়ে যেত। কোথায় ছিলে তুমি তখন যখন আমার বোনের সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল? খবরদার পল্লব, আর কোনোদিন যদি আমার বোনের দিকে মুখ তুলে তাকাবার চেষ্টা করো বা ইলিনা যদি তোমার দিকে মুখ তুলে তাকায় তাহলে সেটাই তোমাদের দুজনের শেষ দেখা হবে, এটাই কুণাল ব্যানার্জির প্রতিজ্ঞা। চল চল দাদা, চল ইলিনা। আমি তোকে কিছুতেই নরকে থাকতে দেবো না, দেখি এই জন্দুর তোকে কি করে আটকায়। চল ইলিনা, চল ইলিনা, চল ইলিনা। পল্লব, ঠিক আছে তো তুমি? ইলিনা, পল্লব, ইলিনা, ইলিনা, চল ইলিনা।